ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বজ্রপাত থেকে বাঁচার উপায়। এক, বজ্রপাতের সময় উঁচু গাছপালার কাছাকাছি থাকবেন না, কারণ ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরত্বে অবস্থান করতে হবে। দুই, ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা উঁচু জায়গায় কিংবা টিন শেডের বাড়িতে না থাকাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি কোনো পাকা বাড়িতে আশ্রয় নেওয়া যায়। তিন, বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব গাড়ি থেকে বেরিয়ে পাকা কোনো বাড়ির ছাউনি কিংবা বারান্দায় অবস্থান নেয়া। চার, বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখা। বজ্রপাতের আভাস পেলে আগে এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। পাঁচ, বজ্রপাত ও জ্বরের সময় বাড়ির দাঁতকল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না, এমনকি ল্যান্ডলাইন ফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো সংস্পর্শে এসে অনেকে আহত হন। ৬, নদীতে নৌকায় অবস্থান করলেও পানি থেকে সরে আসতে হবে এবং নৌকার ছাউনিতে ঢুকে পড়তে হবে। ৭, বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে, তাই বৈদ্যুতিক খুঁটি বা তার কাছে এসব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।